বাংলা নিউজ স্টেশন। এবার জোড়া হত্যা রহস্য উন্মোচন হয়েছে, ধরা পড়েছে আসামি। নারায়ণগঞ্জের আড়াই হাজারে গোবিন্দ এলাকার মা রাজিয়া সুলতানা কাকুরে তার শিশু সন্তান তালহা হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই নারায়ণগঞ্জ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদিকুর নামের এক যুবককে গত 9 জুলাই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। 11 জুলাই রাজধানীর ধানমন্ডিতে পিবিআইয়ের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের মহাপরিচালক বনোজ কুমার মজুমদার। বনোজ কুমার জানান, জোড়াখুনের ঘটনায় নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন সাদিকুর সাদিক। সে বেশ কিছু টাকা ধার করে আইপিএল ক্রিকেটে জুয়া খেলে নষ্ট করেন, পরে পাওনাদারদের চাপে তার মাথা নষ্ট হয়ে যায়। তখন সে পাগলের মতো আরও টাকা খুঁজতে থাকে। এক পর্যায়ে সে জানতে পারে তার পাশের বাড়ির কাকলি ভাবির কাছে বেশ কিছু টাকা আছে এবং ঘরে অনেক সোনাদানা আছে। সে জানত কাকলি ভাবির একটা শিশু সন্তান ছাড়া ওই ঘরে কেউ থাকে না। কাকলির স্বামী বছর দুয়েক আগেই মারা যায়। আসামি সাদিকুর কাকুলির কাছ থেকে টাকা ধার করার চিন্তা করেন। পিবিআই মহাপরিচালক জানান, ঘটনার দিন সন্ধ্যায় কাকুলির বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করতে থাকে সাদিকুর। রাতে যখন আশেপাশে সবাই ঘুমিয়ে পড়ে তখন সে কাকুলিদের বাড়ির গেইটে গিয়ে ভাবি ভাবি বলে 3-4 বার ডাক দিলে গেট খুলতে বলেন। কিছু সময় পর কাকুলি দরজা খুলে তার কেচি গেট খুললে সে ভাবিকে জানায় তার মা তার কাছে ইলেকট্রনিক ব্লেন্ডার ধার নেওয়ার জন্য পাঠিয়েছে। তখন আসামি ভিকটিমের ঘরের ভেতর ঢুকে আসামির রুমে ঢুকে দেখে ছেলে তালহা ভাত খেয়ে ঘুমের ভাবে আছে। আসামি তখন ভিকটিম কাকুলিকে পাশের রুমে আসার জন্য বলে। সংবাদ সম্মেলনে বলা হয়, কাকুলির পাশের রুমে আসার পর আসামি ভিকটিমের হাতে পায়ে ধরে 10,000 টাকা চায়। ভিকটিম বলে তার কাছে কোনো টাকা নেই। তখন আসামি অনেক জোরাজোরি করার পর কাকুলি তাকে আলমারি খুলে বলে, দেখো আলমারিতে শুধু 100 টাকা আছে, আর কোনো টাকা নেই। আলমারিটা খুললে সে আলমারির ভেতরে একটি বাক্সে কিছু সোনার জিনিসপত্র দেখতে পায়। তখন সোনা নেওয়ার জন্য তার লোভ লেগে যায়। ভিকটিম কাকুলি তখন আলমারির চাবিটা আলমারির উপর রাখলে আসামি সেটা দেখে ফেলে। কাকুলিকে চেয়ারে বসিয়ে বিছানার উপর থেকে তার ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সাদিকুর। ভিকটিম কাকুলি তখন নিস্তেজ হয়ে পড়লে বিছানার পাশে রাখা স্ত্রী মেশিন দিয়ে ভিকটিম কাকুলির মাথায় সজোরে আঘাত করে। এতে ভিকটিম পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। তখন আসামি সাদিকুর দ্রুত ভিকটিমের রান্নাঘর থেকে সবজি কাটার বটি কানে এবং কাকুলিকে জবাই করে ফেলে। তারপর সে দ্রুত আলমারি খুলে স্বর্ণালঙ্কার, 2টি স্বর্ণের আংটি, 2টি স্বর্ণের চেইন, 1 জোড়া কানের দুল নিয়ে নেয়। আসামি ঘরের ওয়ার্ড্রব সহ সব জায়গায় খুঁজে নেওয়ার মতো আর কিছু পায়নি। তারপর সে পাশের রুমে খাটের উপর ঘুমন্ত তালহাকে, অর্থাৎ ভিকটিম কাকুলির ছেলেকে, ওই বটি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। তখন তালহা একটি চিৎকার দিয়েছিল। তারপর সাদিকুর দ্রুত সোনা নিয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং ভিকটিমের ঘরের পেছনে অজিতকে ফোন চাপতে দেখে। আসামি তখন অজিতের সঙ্গে কোনো কথা না বলে দ্রুত বাড়ি চলে যায়। আসামির দেওয়া তথ্য মতে ভিকটিমের ঘর থেকে খোয়া যাওয়া 1টি স্বর্ণের আংটি, 1টি স্বর্ণের চেইন, 1 জোড়া কানের দুল উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির শোবার ঘরের বিছানার তোশকের নিচ থেকে জব্দ করা হয়। পরে আসামির দেওয়া তথ্য মতে 1টি স্বর্ণের আংটি ও 1টি স্বর্ণের চেইন 2500 থানাধীন জড়গাঁও এলাকার ক্ষুদ্র স্বর্ণের দোকানদার গোপালের কাছ থেকে জব্দ করা হয়। আসামি সাদিকুর এগুলো তার মায়ের স্বর্ণ উল্লেখ করে 17,000 টাকায় বন্ধক রেখেছিল গোপালের কাছে। এছাড়া আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত বটি, 1টি ইলেকট্রনিক কাপড় ইস্ত্রি মেশিন ও 1টি রক্তমাখা ওড়না জব্দ করা হয়। আসামি সাদিকুর সাদি রবিবার নারায়ণগঞ্জ আমুলি আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া প্রত্যক্ষদর্শী অজিত কাজীও 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশ বলে ঘরের পাশে একটি সুপারি গাছ আছে, সে গাছে কোনো সুপারি নেই, তারপরও গাছে কয়েকজন উঠেছিল, লেগে আছে কাদা। এই কাদা সূত্র ধরেই বেরিয়ে এলো নারায়ণগঞ্জের 2500 জোড়াখুনের রহস্য। ধানমন্ডি পিবিআই সদর দপ্তরের সংস্থাটির প্রধান ডিআইজি বনোজ কুমার সংবাদ সম্মেলনে জানান, ঘটনাটি তদন্ত করতে গিয়ে আমরা কোনো সূত্র পাচ্ছিলাম না, তবে সরেজমিনে গিয়ে দেখা যায় যে ঘর থেকে কাকুলি ও তার 8 বছরের ছেলে তালহার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বাথরুমের ভেন্টিলেটরের পাশে একটি সুপারি গাছ আছে, সেই সুপারি গাছে কেউ উঠেছিল, সেখানে কাদা লাগানো ছিল, কিন্তু সুপারি গাছে কোনো সুপারি না থাকা সত্ত্বেও কেন গাছে উঠা হলো এই সন্দেহ হয় আমাদের। তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে সে লোমহর্ষক কাহিনী। সদর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।